ফ্রেন্ডস, আরও একটা শিল্প বন্ধ হয়ে গেল এই কলকাতায়। এই মাঝের ঘাটে যে ব্রিটানিয়া কোম্পানি ছিল, সেই ব্রিটানিয়া কোম্পানি বন্ধ হয়ে গেল। তো যেটা শোনা যাচ্ছে, এই ব্রিটানিয়া কোম্পানি থেকে নাকি এই তোলাবাজরা অনেক টাকা দাবি করেছিল। লোকসভা ভোটের আগের থেকে এই জিনিসগুলো চলছে, এবার লোকসভা ভোটের পরেও সেটা চলছিল, অনেক টাকার দাবি করেছিল। এবার ব্রিটানিয়া কোম্পানি ওই টাকা দিতে পারেনি, সেই কারণে তাদের ওইখানে আর থাকতে দেওয়া হয়নি, আর বিজনেস করতে দেওয়া হয়নি। তোলাবাজরা এরকমভাবে টাকা চেয়েছিল ব্রিটানিয়া কোম্পানির থেকে। তো এই তোলাবাজগুলো কারা? মমতা ব্যানার্জিকে দেখছিলাম এই প্রেস কনফারেন্স করে তোলাবাজদের বিরুদ্ধে কথা বলছে। আরে, তোলাবাজদের বিরুদ্ধে যখন কথাই বলছে মমতা ব্যানার্জি, তাহলে তোলাবাজদের জেলে ঢোকা, পুলিশ মন্ত্রী তো মমতা ব্যানার্জি, জেলে ঢোকা। এই প্রেস কনফারেন্স করে তোলাবাজদের বিরোধিতা করছে আর নিজেকে ভালো সাজাচ্ছে। অ্যাকচুয়ালি নিজেকে ভালো সাজানোর জন্য মানুষের সামনে নাটক করছে মমতা ব্যানার্জি, আর তোলাবাজদের বিরোধিতা করে মানুষের সামনে নাটক করছে, নিজেকে ভালো সাজাচ্ছে মমতা ব্যানার্জি। এইসব তোলাবাজদের বিরোধিতা করে তারপরে আর কিছু না, তারপরে এই তোলাবাজরা তোলাবাজির মতন তোলাবাজি করে যাবে, ঠিক আছে? এইসব তোলাবাজরা যেরকম তোলাবাজি করার সেরকম তোলাবাজি করে যাবে, আর তৃণমূল ওদিকদের পকেট মোটা করে যাবে। এগুলো জাস্ট আই ওয়াশ মানুষের সামনে, আই ওয়াশ। তৃণমূল ভালো পকেট মোটা করেছে এই ব্রিটানিয়া কোম্পানিকে উড়িয়ে দিয়ে। আর ব্রিটানিয়া কোম্পানিতে যারা কাজ করত তাদের সর্বস্বান্ত করে দিল, তারা গরিব হয়ে গেল, তাদের কাজটা চলে গেল। তো রাজ্যটা আরও নিচের দিকে নামছে, ডাউন হচ্ছে, রাজ্যের অর্থনীতি ডাউন হচ্ছে। মানুষ কি করবে? এই যে তৃণমূলকে তো একটা ভদ্র মানুষ ভোট দেয় না, জঙ্গিরা ভোট দেয় আর চোর চিটিংবাজরা ভোট দেয়। তো এরা তো চায় না, এরা তো এটাই চায় যে রাজ্যের এ সমস্ত শিল্পগুলো সব বন্ধ হয়ে যাক, রাজ্যের ক্ষতি হোক। এইসব ক্ষতিকারক লোকগুলো তৃণমূলকে ভোট দিয়ে জেতাচ্ছে আর রাজ্যের ক্ষতি করছে। তাই বলছি, কোনো ভদ্র মানুষ, কোনো ভালো মানুষ, কোনো ভালো মেন্টালিটির মানুষ এখনও যদি তৃণমূলকে সাপোর্ট করে থাকে, তাকে বলবো এটা বন্ধ করুক, তৃণমূলকে ভোট দেওয়া বন্ধ করুক। এই তৃণমূল তো রাজ্যের ক্ষতি করে যাচ্ছে, কন্টিনিউয়াস সব কিছু বন্ধ করে দেবে আর প্রেস কনফারেন্স করে এই তোলাবাজদের বিরুদ্ধে কথা বলবে, মানুষের সামনে নিজেকে ভালো সাজাবে, মানুষ যেন তোর এই মমতা ব্যানার্জিকে ভোট দেয়। আর দেবে না, ঠিক আছে? মানুষের সামনে ভালো সাজা এসব মানুষ বুঝে গেছে। এই মমতা ব্যানার্জি টাকা কামাচ্ছে, পকেট মোটা করছে, আর মানুষের সামনে ভালো সাজছে। এই তোলাবাজদের মতন মমতা ব্যানার্জিও তোলাবাজি করছে আর মানুষের সামনে ভালো সাজছে। এইসব জঙ্গিদের রাজ্যের মধ্যে ছেড়ে রেখে দিয়েছে। এইসব জঙ্গিরা এই কোম্পানিতে যাচ্ছে আর টাকা তুলছে, আর এইসব কোম্পানিগুলো যখন টাকা দিতে পারছে না তখন বন্ধ করে দিচ্ছে। এইসব জঙ্গিগুলো তো জেলে থাকার কথা, রাজ্যে কী করে ঘুরে বেড়াচ্ছে? কেন এদেরকে ছেড়ে রাখা হয়েছে? এই তৃণমূল একটা জঙ্গিদের দল, তাই এই জঙ্গিদের ছেড়ে রেখে দিয়েছে, আর এই জঙ্গিগুলো তোলাবাজি করছে। তৃণমূলকে তারাও পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য তৃণমূলকে ধ্বংস করো, ঠিক আছে? একদম দুই মুছে সাফ করো। মানুষ দুই মুছে সাফ করছে, এই বিধানসভা ভোটে একদম দুই মুছে সাফ করে দেবে। এই নাটকবাজ মমতা ব্যানার্জিকে কেউ যেন পাত্তা না দেয়। মমতা ব্যানার্জি নাটক করছে, নাটক, আই ওয়াস, নিজেকে ভালো সাজানোর চেষ্টা করছে, কেউ এসবকে পাত্তা দেয় না, ঠিক আছে? এই বিধানসভা ভোটে তৃণমূল উল্টে যাবে, না হলে এই তৃণমূল পশ্চিমবঙ্গকে একদম শেষ করে দেবে। এইসব শিল্পগুলো, শিল্প তো হতেই দেবে না, উল্টে এরকমভাবে শিল্প একের পর এক সব ধ্বংস করে যাবে। সুতরাং এই তৃণমূলকে উল্টাও, কেউ পাত্তা দিও না এই মমতা ব্যানার্জির কথায়। এই মমতা ব্যানার্জিকে দুই মুছে সাফ করো, তৃণমূলকে ধ্বংস করো এই পশ্চিমবঙ্গ থেকে। এই পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য, এই পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হলে এই তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াও, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গড়ো, তাহলে পশ্চিমবঙ্গের শান্তি ফিরবে, শিল্প হবে, ব্যবসা বাণিজ্য হবে, পশ্চিমবঙ্গের উন্নতি হবে, ঠিক আছে? পশ্চিমবঙ্গের অর্থনীতি উপরে উঠবে, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি টাটা। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।